মাত্র দুটো উপাদান দিয়ে পাকা চুল কালো করার এমন একটা রেমেডি নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি, যেটা শুধু পাকা চুল কালো করবে তাই না, তার সাথে সাথে আরো 7-8 ধরনের চুলের প্রবলেম থেকে তোমাদেরকে মুক্ত করবে। দেখে নাও কি এনেছি আজকে তোমাদের জন্য সারপ্রাইজ। কম উপাদান দিয়ে খুব সহজে রেমেডি করার আরেকটা অপশন নিয়ে আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপাস প্যাশন হাব। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে যে ভিডিওটা তোমাদের সামনে আমি নিয়ে এসেছি, সেটা এর আগেও অনেক ভিডিও আমি দিয়েছি, যাতে চুল যদি সময়ের আগে মানে বয়সের আগে মানে বয়স হওয়ার আগে যদি পেকে যায় তাহলে কিভাবে সেটাকে ঠিক করা যায়। দেখো, 50-55 বছর বয়সে বা তারপরে চুল পেকে যাবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু 15 বছর বয়স থেকে যদি চুল পাকতে শুরু করে বা তারপরে 30-35-40 এখানে চুল পাকাটা আমরা এখনকার দিনে বেশি দেখছি, আগেকার দিনে কিন্তু চুল পাকতো না এত তাড়াতাড়ি। তো আজকে আমি যে ভিডিওটা নিয়েছি, এর আগে আমি অনেক ভিডিও দিয়েছি, তেল দিয়েছি, মাথার নানান রকমের অয়েল দিয়েছি চুল যাতে না পাকে, বা একটা ব্যায়ামও দেখিয়েছিলাম যাতে চুল না পাকে। কেউ এগুলো ফলো করো তাহলে অবশ্যই করতে থেকো। তার সাথে আমি আজকে একটা এমন উপায় নিয়ে এসেছি যেটাতে চুলের রংটা পাকা হয়ে যাবে। দেখো, আমরা যদি আমরা চুলে কালার করাতে যাই পার্লারে, আমাদের চুল কিছুদিন রংটা ঠিক থাকে, তারপরে তো উঠে চলে যায়, আর তার সাথে সাথে চুলও তার সাথে সাথে নিয়ে চলে যায়। কিন্তু আজকে যেটা নিয়ে এসেছি সেটাতে চুলের গ্রোথও বাড়বে, খুশকি দূর হবে, চুলের মাথার মধ্যে এখন গরমকালে যে ঘাম হয় সেটা কন্ট্রোল হবে, তার সাথে সাথে চুল কালো হবে। আর এটা এমন একটা ইজি পদ্ধতি, সেটাতে কারুর কোনো প্রবলেম হওয়া উচিত না। মাত্র আবার সে গোপাদি সবচেয়ে ইজি উপায় কিভাবে কার্যকরী এক রেমেডি আনা যায় তার প্রচেষ্টা নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছে, মাত্র দুটো উপাদান নিয়ে। এই যে রেমেডিটা এনেছি সেটাতে চুল কালো, ঘন, মসৃণ হবে, মানে উস্কো খুস্কো চুল হয়ে থাকে সেটা একদম সমান হবে, ভালো হবে, চুলের গ্রোথটা বাড়বে। চুলে যে এই গরমকালে ভীষণ ঘাম হয়, আর তার থেকে কি হয়, মানে ঘামের চোটে তেল তেলে হয়ে যায় চুল, তারে ঘুরলে ধুলো ময়লা বালিতে চুলটা একদম নষ্ট হয়ে যাবে, সেটাকে এটা টেক কেয়ার করবে। একটা রেমেডি যেটা বানাবে তোমরা, টনিক বলতে পারো, হেয়ার টনিক, সেটাতে মাত্র দুটো উপাদান, সেটা বানিয়ে তোমরা পাবে 7-8টা লাভ, মানে 7-8টা প্রবলেম থেকে তোমাদের চুলকে মুক্ত রাখবে। বুঝতে পেরেছ? তো আজকে যেটা নিয়ে এসেছি সেটা অবশ্যই করে দেখো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। আগে বলে দেব যে আর কি কি কখন কিভাবে লাগাতে হবে, কাজেই পুরো ভিডিওটা না দেখে যাবে না, আর টেনে টেনে ভিডিও দেখবে না, একদম দুষ্টুমি করবে না, সব ভিডিওটা দেখবে। পুরো ভিডিওটা দেখলে তোমাদের আমাকে কোনো প্রশ্ন করবারই দরকার পড়বে না বন্ধুরা। তো পুরো ভিডিওটা দেখো, আর আমার ভিডিওগুলো সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করছো না মনে হচ্ছে, শেয়ার করছো, শেয়ার করো। তো আর দেরি না করে চলো শুরু করে দিই আজকের ভিডিও, চলে এসো। এই চুলের পাকা চুল কালো করার রেমেডিটার জন্য আমার লাগছে 2 গ্লাস জল। আমি গ্যাসে সসপ্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 গ্লাস জল। আচ্ছা, এবারে এর মধ্যে দিচ্ছি 3 চামচ চা পাতা, যে চা পাতা আমরা বাড়িতে খাই, চা খাই, সেই চা পাতা দিলেই হবে। 3 চামচ ভর্তি ভর্তি চা পাতা দিলাম। এবারে এর মধ্যে দিচ্ছি 1 চামচ নুন। কি, তোমরা অবাক হয়ে গেলে? তো এই নুনটাই হচ্ছে ম্যাজিকের মতন কাজ করবে। তোমরা অনেকে, তোমাদের ভুল ধারণা আছে যে নুন আমাদের চুলের জন্য ক্ষতিকারক, কিন্তু একদম এটা ভুল ধারণা। নুন আমাদের শুধু চুল না, চুল আর ত্বকের জন্য ভীষণ উপকারী। আমরা শুধু খাওয়াতে যে এটা ব্যবহার করি তা না, নুন খুশকি দূর করতে, অতিরিক্ত আর্দ্রতা মানে তেল তেলে হয়ে যায়, তারপরে মাথার ত্বকে ঘাম রোধ করে, চুলে যে ছাতা পড়ে যায় মানে ছত্রাক, মানে যেটা চামড়া, মরা চামড়া হয়ে যায় সেটা ঠিক করে, ময়শ্চারাইজ করে চুলটাকে, চকচকে করে চুলটাকে, নরম মসৃণ করে তোলে। তো কাজেই চুলকে ভালো করতে চাইলে এই নুন একান্ত দরকার আমাদের চুলের জন্য। শ্যাম্পুতে মিশিয়েও নুন কিন্তু তোমরা চুলে লাগাতে পারো, সেটা পরে আরেকদিন ভিডিওতে বলে দেবো। আচ্ছা, এবারে বলছি যে 2 গ্লাস জলটা হয়েছিল, সেই 2 গ্লাস জলটা ততক্ষণ তোমাদের ফোটাতে হবে এই চা পাতা নুন দিয়ে, যতক্ষণ এই 2 গ্লাস জল 1/2 গ্লাসে পরিণত না হয়, মানে 2 গ্লাস জল 1 গ্লাসে না, 1/2 গ্লাসে, আধা গ্লাসে পরিণত হবে। কাজেই 15-20 মিনিট তোমাদেরকে গ্যাস কম করে এটা ফোটাতে হবে।
তো আমি এখন 15 থেকে 20 মিনিট ফোটাবার পরে এটা একদম হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে আমি দেখো ছেঁকে নিচ্ছি। দেখো কিরকম রংটা এসছে। দেখো এই মিশ্রণটা কিন্তু চুলটাকে কোঁকড়ানো চুলকে নরম করে তোলে আর উজ্জ্বল করে তোলে, স্বাস্থ্যকর করে তোলে। আর এই যে আমরা রাসায়নিক কেমিক্যালযুক্ত জিনিসগুলো যেগুলো লাগাই সেগুলো এই নুন এই ক্ষতি হয়ে যায় চুলে, সেটার থেকেও কিন্তু আমাদেরকে রক্ষা করে। তো এখন এই যে যে রেমেডিটা আমি বানালাম সেটাকে আমি এখন একটা স্প্রে বোতলে ভরে রেখে দিচ্ছি। আমি দেখিয়ে দেবো যে স্প্রে বোতল যাদের বাড়িতে নেই তারা কীভাবে মাথার চুলে লাগাবে এটা। তো আমি এখন একটা স্প্রে বোতলে ভরে এটা তোমরা 7 দিন পর্যন্ত বাইরে রেখে ব্যবহার করতে পারো। তোমরা অল্প অল্প করে বানাবে, 7 দিন ব্যবহার করবে। এটাকে ফ্রিজেও রেখে ব্যবহার করতে পারো, ফ্রিজে রাখলে আরও ভালো থাকবে, ফ্রেশ থাকবে। আর এটাকে রোজ রাত্রিবেলা মানে যখন তোমরা সপ্তাহে অন্তত 3 বার রাত্রিবেলা শোবার আগে এটাকে লাগাবে। গরমকাল এখন বলবে না সে ঠান্ডা লেগে যাবে, গরমকালে এটাকে ফ্রিজ থেকে যদি রাখো বের করে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে রাত্রিবেলা শোবার আগে লাগিয়ে মাথার চুলে যেখানে যেখানে তোমাদের পাকা চুল হয়েছে ফাঁক ফাঁক করে সেখানে স্প্রে করে দেবে, করে রাত্রিবেলা লাগিয়ে শুয়ে পড়বে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে এটাকে শ্যাম্পু দেবে না, খালি জল দিয়ে ধুয়ে ফেলবে। আর মাথায় যখন লাগাবে তখন যেন কোনো রকম তেল না থাকে, তাহলে কিন্তু কাজ করবে না। আচ্ছা, যাদের বাড়িতে স্প্রে বোতল নেই তারা কিন্তু এরকম তুলো দিয়েও লাগাতে পারো। আর এটা লাগাবার 2 দিন পরে শ্যাম্পু করবে যাতে চুলের রংটা পাকা হয়ে যায়, সেই জন্য তোমাদের এইটা 2 দিন রাখতে হবে মাথায়। আর এটা 15 বছরের উপরে সবাই লাগাতে পারে, ছেলে মেয়ে সবাই লাগাতে পারে। তো দেখে নিলে যেভাবে যেভাবে বলেছি সেইভাবে করো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করতে ভুলো না, যাতে আমি যখন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা সবার আগে আমার ভিডিও দেখতে পারবে। তো আজকে এইটুকুই রইলো, পরের ভিডিওতে আবার দেখা হবে। আসি তাহলে, বাই।